দর্শক এই লকডাউনে কেমন আছে মাইক্রো শ্রমিকরা কথা বলবো তাদের সাথে। তো আমি বর্তমানে রয়েছি মাদারীপুর জেলার রাজার উপজেলার টেকেরহাট বন্দর মাইক্রো বাস স্ট্যান্ডে। তো কথা বলবো এক ড্রাইভারের সাথে। তো ভাই আপনার নাম কি? রবি। তো আপনি মাইক্রো বাস চালান কতদিন যাবো? অনেক বছরই চালান। অনেক বছর যাবো চালান। তো লকডাউনে কেমন আছেন আপনারা? লকডাউন অবস্থা ভালো নেই। ভালো নাই মানে বাজার ঘাট চলতেছে বা সবকিছু? না, বাজার ঘাট চলবে কিভাবে? আমাদের কোনো ইনকামের কোনো ফোর্স নাই। আমাদের ইনকামের মনে করেন দিন আমি দিন খাই। তাই যদি একটা আমরা বাজার না করতে পারি তাহলে মনে করেন আপনার কয়দিন মহিলা মানে ফেলি করে দেখা লাগতে হবে। আজকের মানে কাল, কালকের মানে পরশু, এভিলে দিয়া পাই কালকা বাজার করতে পারি নাই। এই উপলক্ষে মনে করেন আমার স্ত্রী চলে গেছে। চলে যাওয়ার পরে চলে কোথায় গেছে মানে বাজার চলে গেছে? আচ্ছা, চলে যাওয়ার পরে আমি চিন্তা মনে করি স্ত্রী বলছি কি তা লকডাউন খুলুক তা তারপর তোমারে নিয়া আসবান। আমরা যে ফিলে খাই যেই হুজা খাই হ্যারে তো আর বাজার ছাড়া তো হ্যারে চলন যাবে না। আসলে এই লকডাউনে আমাদের এই ড্রাইভার ভাই রবি তো তার আক্ষেপের কথা বললো যে তার স্ত্রী এই লকডাউনে সে বাজার করে দিতে পারে না বিদায়, সে রাগ করে বাবার বাড়ি চলে গিয়েছে। আসলে এই লকডাউনে করোনাকালীন সময়ে অনেক ড্রাইভার ভাই কিন্তু আছে খুব সমস্যার মধ্যে। এখানে যাদেরই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গাড়ি চালক, তারা কিন্তু এই তাদের জীবিকার চাকা বন্ধ থাকার কারণে তাদের মুখ কিন্তু এখন মলিন। তো অনেকেই হয়তো বা জানেন না যে ট্রিপল থ্রিতে কল দিলে সরকার অনুদান দেয়। তো আপনারা এটা জেনে নেবেন যে 333-এ কল দিলে বিস্তারিত বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস থেকে আপনাদেরকে আবার একটা ফিরতি মেসেজ দিবে এবং আপনাদেরকে ডেকে খাদ্য সহায়তা দিবে। তো তাছাড়া সমাজে যারা বিত্তবানরা আছেন এদের পাশে দাঁড়াবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দর্শক আমরা আসছি টেকেরহাট মাইক্রো বাস স্ট্যান্ডে। এখানে মাইক্রো শ্রমিকরা আছেন, ড্রাইভাররা আছেন, তারা কি অবস্থায় আছেন এই ব্যাপারে আমরা তাদের মতামত জানব। তো আমরা আপনাদের কাছে জানতে চাই যে বর্তমানে এই করোনার মধ্যে আপনাদের তো গাড়ি ঘোড়া সব বন্ধ, সরকার বন্ধ করে দিয়েছে, এখন আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা কীভাবে আছেন, কীরকম চলতেছেন এই ব্যাপারে আপনি কিছু বলুন। অনেক কষ্টতে আছি আমরা, এখন ট্রিপ টাইপ হয় না, ট্রিপ হইলে পুলিশে ধাওয়াই দেয়, গাড়ি বাইক করতে দেয় না, এভাবে আমরা আছি। গাড়ি করতে চলেই না, বাইক করতে দেয় না ভাই। আমরা অনেক দিন ধরে বয়ে রয়েছি, গাড়ি ঘোড়া চলে না, তাই আমাদের চলাফেরা গাড়ি ঘোড়া চালাইতে পারি না। দেখে আমাদের ভাত নাই, কাপড় নাই, আমরা পোলাভান নিয়ে ঠিক মতো বাঁচতে পারতেছি না। আমরা আমাদের কোনো সরকারি কোনো অনুদান পেয়েছেন কিনা? এই বিধের মানুষে বললো যে সরকার একটা অনুদান দেবে কিন্তু আমাদের কোনো অনুদান দেয় না। এখন বর্তমানে আমরা আছি হলো খুব অসহায় বিধের, বুঝছেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালাইতে পারি না এবং চালাইলে পুলিশে ঝামেলা করে। গাড়ি চালাইলে মনে করেন যে যাত্রী নামাই দেয়া, মনে করেন আমাদের গাড়ি রাইখে দেয়, পুলিশে রিকোয়েস্ট করে রাইখে দেয়, গাড়ি চালাইতে পারতেছি না। মানে বলে যে লকডাউনের পরে গাড়ি যে নিয়ে যায় না, ইয়া বুঝছেন, এই হলো আমরা মানে খুব অসুবিধা, চাল নাই, ডাল নাই, মানে খুব মাইক্রো শ্রমিক যারা আপনারা আছেন আপনারা সরকারের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছেন নাকি? হ্যাঁ, সরকারের কাছে সাহায্য সহযোগিতা আমরা চাচ্ছি কিন্তু আমরা তো সেগুলো পাচ্ছি না। খুব সমস্যার মধ্যে আছেন আপনারা? খুব সমস্যার ভিতরে ভাই। আপনার কি অবস্থা, আপনি কি অবস্থায় আছেন? এই তো এই যা আর কি, শ্রমিকের সবাই আমরা অসুবিধায় আছি ভাই, কোনো জায়গায় যাইতে পারি না। আমাদের আয় ইনকাম নেই বলে এসে একবারে বন্ধ ইনকাম, পরিবার নিয়ে খুব সমস্যা আছে, অনেক সমস্যা, বউ বাচ্চা নিয়ে, সব নিয়ে, পরিবার নিয়ে সবাই বিপদে আছে, সব সমস্যা আছে ভাই। বলেন কি কি অবস্থায় আছেন? 15 দিন ধরে গাড়ি চালাই না, মানে 10 কেজি চাইল কিনবো আসায় বউ গেছে আজ্ঞা, শ্বশুর বাড়ি গেছে আজ্ঞা, বউ ছেলে বলা হল নিয়ে আজ্ঞা গেছে ভাই। এখন আমি বড় সমস্যা, পারিবারিক ভাবে সমস্যায় পড়ছি না। এখন ওই যে যদি গাড়ি গুড়ি চালাইতে পারলে সেন বউ ডানতে পারবো, নাহলে আমি ভাই বউ ডানতে পারবো না, আমার বউ বড় করে আড্ডিয়ে গেছে ভাই। এখন আমার এই মনে করেন বাজার নাই, ঘাট নাই, মাসকে ধরি না, বাজার করতে পারি না, তাই বউ কে থাই ঘরে মেয়েকে থাই ঘরে মেয়ে আমি আটকে গেছে ভাই, আমি বড় সমস্যার ভিতরে আছি। তো ভাই আপনি আপনি কি অবস্থায় আছেন বলেন একটু বলেন। সবারই একই অবস্থা, শ্রমিক আমরা আছি, কারো ই নেই, ঠিক আছে, গাড়ি গাড়ি চালাইতে পারি না, কোথাও বের হইতে পারি না, তার চলাফেরা সবারই কষ্ট হয়ে গেছে যত শ্রমিক আমরা আছি। আপনি বলেন আপনি কি অবস্থায় আছেন?
হাই ইনকাম নাই নাকি গাড়ি চলে না পরিবার পরিজন নিয়ে কেমন আছেন বাড়িতে দর্শক দেখেন এখানে শ্রমিকরা তাদের গাড়ি রেখে এখানে তারা অপেক্ষমান অবস্থায় আছেন তো সরকার তো কঠোর লকডাউন দেওয়ার কারণে এদের গাড়ি চালানো মোটেই সম্ভব হচ্ছে না যার কারণে এরা খুবই বিপদগ্রস্ত তো এরা চাচ্ছেন সরকারের কাছে তাদের জন্য কিছু তারা অনুদান যেন পায় সরকার যেন তাদের দিকে তাকায় এই কথাই তারা বলছেন আমরা আমরা তাদের মাধ্যমে জানতে পারলাম যে তাদের যে পরিবার পরিজনের অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তিও দেখা যাচ্ছে যার কারণে তারা খুব চিন্তাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত তারা তাদের সংসারের চাহিদা তারা মেটাতে পারছেন না তাদের ছেলে মেয়েদের যে চাহিদা এটাও তারা পূরণ করতে পারছেন না যার কারণে তাদের ধার্মিক অশান্তি দেখা দিয়েছে ভাই আপনি কি মাইক্রো চালক ভাই মাইক্রো চালক আপনি কি অবস্থায় আছেন বর্তমানে লকডাউনের মধ্যে তো গাড়ি চলে না এখন আপনাদের কি অবস্থা চলতেছে লকডাউনে গাড়ি চলে না আমাগো অবস্থা তো একবারে চলতেই আছে তা খায় না চা দেয় কাপড় না তো কাপড় সরকারি অনুদান আপনারা কিছু পেয়েছেন না কি অবস্থা সেটা না ভাই অনুদান আমরা পাই নাই সরকার শ্রমিকদের জন্য অনুদান দেয় ব্যাপারে আপনারা কি দাবি দাবি করতেছেন কিছু কি দাবি করব সরকার কি এই পর্যন্ত তো আমাগো দেশেই খালি না খাইই ভাই চলতে আগে গেল এখন গেল আমরা সরকার কিছু পাই নাই কিছুই পান না আমরা কই শ্রমিক এত দেয় অত দেয় কিন্তু কিছুই তো শুনতে পাইলাম না খুলে গেল না এই যে রাজত টেকেরাডের শ্রমিকরা কিছুই পায় না এখনো আমরা মাদারপুরের শ্রমিক তারপরে কই শ্রমিক হিসেবে তো কোনোদিন কিছু পাইলাম না খুব অসুবিধার মধ্যে আছেন আপনারা খুব অসুবিধা না এখানে মালিকের চাকরি থাকে গেল গাড়ি চলে না তোমার বেতন দেবো করতিয়া মালিক কামাই না করতে তোমাকে আমরা দেবো করতিয়া কামাই করো আমরা তোমরা নাও আমাকেও দাও এখানে তাগো দে তাই না আমরা নিতে না এখানে পোলামাই নেই তো বাসায় ভারী কষ্ট দর্শক আপনারা শুনলেন এই শ্রমিক ভাইদের কথা এখানে শুধু মাইক্রো শ্রমিক নয় এখানে বিভিন্ন দোকান শ্রমিক বাস শ্রমিক এবং বিভিন্ন ফ্যাক্টরি শ্রমিকরা খুব অসহায় জীবনযাপন করছেন এটা আমরা জানতে পারলাম তাদের বক্তব্যের মাধ্যমে তো এই ছিল আমাদের সর্বশেষ টেকেরাট বাস স্ট্যান্ড থেকে আমাদের সর্বশেষ তথ্য আপনাদেরকে ধন্যবাদ।